মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রথমবারের মতো গণহত্যার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র। এছাড়া মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। ইউএস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামের এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিস্তারিত মুনোয়ার আলম নির্ঝরের প্রতিবেদনে। মিয়ানমারে রোহিঙ্গা নিধনকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএস হলোকাস্ট মেমোরিয়াল মিউজিয়ামে এক অনুষ্ঠানে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, মিয়ানমার সেনাবাহিনী সংখ্যালঘু রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা করেছে। এর আগে এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন দাবি করে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর চালানো গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পেয়েছে ওয়াশিংটন। এতদিন মিয়ানমারে রোহিঙ্গাদের উপর যে নির্মমতা চালানো হয়েছে তাকে জাতিগত নিধনযোগ্য বলে আসছিল জাতিসংঘ। তবে হত্যা, ধর্ষণ, জ্বালাও পোড়াওয়ের সেই সব ঘটনাকে গণহত্যা বলা নিয়ে দ্বিধায় ছিল যুক্তরাষ্ট্র। 2017 সালের আগস্টে মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনী ব্যাপক নির্যাতন শুরু করে। বাধ্য হয়ে প্রায় 10 লাখ রোহিঙ্গা নাগরিক সীমান্ত পার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। মুনায়ার আলম নির্ঝর, নিউজ ডেস্ক, মাইটিভি।